প্রতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, জমিনটা সূর্যের গরমে এত তাপ, মানুষগুলো দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না, এমন কঠিন হালাত, উম্মতেরা বেকারার হয়ে দৌড়াবে। আদম নবীর কাছে যাবে, নবী কাঁদবেন, বলবে সরো, আমি আমার চিন্তা নিয়ে পাগল, আমার উপায় আজ হাসরের মাঠে আল্লাহর কাছে কি হবে। মুসা নবীর কাছে যাবে, তিনিও বলবেন আমার উপায় কি হবে, আমি সুপারিশ করতে পারবো না। এইভাবে ইব্রাহিম নবী ঈসা নবীর কাছে যাবে, আম্মা জানা এসে বলেন নবী তারপরে কি হবে, মায়ার নবী বলেন এই উম্মতেরা সর্বশেষ, যখন কোন নবীর কাছে গিয়ে একটা ঠাই পাবে না, ঘুরতে ঘুরতে আমার কাছে হাজির, আমার দরবারে আসবে উম্মতেরা, ও নবী আপনাকে কোথায় পাবে। রহমতের নবী বলেন ও আয়েশা, আমি রব্বে করিমের মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় বিভোর হয়ে যাব, এমন কান্নার আওয়াজ, আমি কান্নায় বিভোর, আমার কান্না দেখে আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন। আল্লাহ পাক আমাকে সুসংবাদ দিয়া বলবেন নবী আপনি কাঁদেন, আপনি উম্মতের জন্য, ও আয়েশা সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, আর আমি কান্না করে একবারও বলবো না, আল্লাহ আমারে বাঁচায় দেও, আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, উম্মতেরে বাঁচাও। আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, আপনি আপনার উম্মত গুলোকে বেছে বেছে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। আম্মা জানা এসা বলেন নবী কি করবেন, বলে আমি মনের খুশিতে আমার উম্মত গুলো বাছাই করে করে আমার কাতারে নিয়ে যাব। আম্মা জান বলেন কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উম্মত কারা। মায়ার নবী বলেন আয়েশা, আমার উম্মতেরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে ওযু বানাইয়া, কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আমি দেখে দেখে আমার উম্মতগুলোকে আমার কাতারে নিয়ে হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাব, লাইনে দাঁড়াবে আমার উম্মতেরা কাউসারের পানি পান করাব, হঠাৎ করে দেখবো আমার উম্মত লাইনে এখনো বাকি, মাঝখানে পর্দা, ও ফেরেশতারা পর্দা দিলা কেন, ইয়া রাসূলুল্লাহ এই উম্মতগুলো ভেজাল মার্কা উম্মত, সাহাবায়ে কেরাম জান্নাতি হইয়াও জীবন ভর কান্নার আওয়াজ, ও যুবক আজকে তাকায় দেখো আমি এই কথা একবারও কিন্তু তোমাকে বলি নাই, আমগমত হুজুর হও পাগড়ি লাগাও একবারও কিন্তু বলি নাই, তুমি স্কুলে পড়ো আল্লাহর শুকর পড়া বন্ধ করবা না, তুমি কলেজে পড়ো পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই, তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই, অনুরোধ তবে মা বাবার সাথে বেয়াদবি করিয়া জীবন নষ্ট করবা না, তুমি আদর বলা ডাক্তার হইও আদর্শ মানের জন্য ইঞ্জিনিয়ার হও কপাল খুলে যাবে, তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায়, মা বাপ কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়, কারণ মা বাবা মুরব্বী ওলামায়ে কেরামের কলিজার বটদোয়া লাগলে তোমার জীবন মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে, অতএব তুমি আদো বলা ডাক্তার হইও তোমার আচরণে যেন মায়ের কলিজা ঠান্ডা হয়, তোমার মতো যুবক এখনো তাকাইয়া দেখো ডানে বামে স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে মিথ্যা বলবানা সত্যটা স্বীকার করো আছে না নাই, বালিশে মাথা লাগায় একটু মনের প্রশ্ন করিও তুমি কেন পারবা না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই কাপড়ের ব্যবসা করেছেন, কাপড়ের মধ্যে একটা কাপড় একটু দাগ লাগানো সেরা ছিদ্র আছে খোটা আছে ত্রুটি আছে,
কাপড়টা আলাদা রাখলেন। আর ম্যানেজারকে বললেন, আমার ভাই তোমরা কাপড়টা আলাদা রাখো, চিহ্ন দিয়ে রাখো, কেউ যদি কিনতে আসে বলে দিও কাপড়ের মধ্যে ত্রুটি আছে, এই টাকা দাম ছিল এখন এত টাকা কম দিয়া নিয়ে যাও, বলে দিও। কাপড়টা বিক্রি হয়ে গেল কিন্তু ক্রেতাকে বলতে মনে নাই, কাপড়ের ভেতরের মধ্যে ত্রুটি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আসলেন, আবার খবর নিলেন, ওই ত্রুটিযুক্ত কাপড়টা কি আছে না বিক্রি হয়েছে? বলে হ্যাঁ বিক্রি হয়ে গেছে। বলা হয়েছিল নি কাপড়ের মধ্যে ত্রুটি আছে, বলে বলতে মনে ছিল না। ইমামে আযম আবু হানিফা লোক রেডি করে এলানের জন্য বের করে দিলেন, যাও এলান করো। আবু হানিফার দোকান থেকে কাপড় কে নিছু, অমুক তারিখের কাপড়টা ফিরায় দাও, না হয় টাকা ফিরায় নাও, কাপড়ের মধ্যে ত্রুটি আছে, এর নাম হালাল ব্যবসা। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসে রাজে উম্মতনে মুসতফা। রহমতের নবী ব্যবসা শিখে গেলেন, সাহাবা একরাম ব্যবসা শিখে গেলেন, আমরাও যদি ওই লাইনে ব্যবসা করি আমাদের ব্যবসাটা জান্নাতের পাল্লায় চলে যাবে। সাহাবায়ে কেরাম এই কাগজ লেখেন নাই, এই এলান করেন নাই, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং সাহাবায়ে কেরাম তথা নবীর আদর্শ, তুমি লিখে দাও বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এখন তুমি মনে করবা একটু লস হয়ে যাবে, একটা কাপড় বিক্রি করলাম রমাজানে ঈদের বাজার, সে আইসা ফেরত দিল, আমার লস হয়ে গেল। নবী বলেন, তুমি তো মুমিন, তুমি তো বেঈমান না, তুমি তো আল্লাহ চিনো, রসুল চিনো, কোরআন জানো, হাদিস জানো, পরকাল বিশ্বাস করো, তোমার তো দুনিয়াটাই যথেষ্ট না, তোমার অনন্ত কাল শান্তির ঠিকানা জান্নাত পরকাল, অতএব তুমি এত পরেশান কেন? তুমি যদি কাপড়টা ফিরাইয়া টাকা ফেরত দাও, নবী বলেন ওই টাকা দান করার সওয়াব পেয়ে যাও। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ মানুষ ও জিনকে ইবাদতের জন্য বানাইলেন, ঘুমাইবেন তাও ইবাদত, যদি নবীর তরিকায় হয়, নবীর তরিকায় ঘুম যাবেন তাও ইবাদত। নবী বলেন, কোন মুমিন যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, নবী বলেন তুমি ঘুমাইয়া যেই সময়টা বিছানায় কাটাইছো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আতিনাফি দারে দুনিয়া না হাসান, আতিনাফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হার গড়ি দে নেকো তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসে তু বেজার হে। ঘুমটাও ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, সওয়াব হবে গুনাহ হবে না। নবীর তরিকায় যাবেন, বাম পা দিয়া বাথরুমে ঢুকবেন, দোয়া পড়ে
দোয়া পারেন না, শুধু বিসমিল্লাহ বলে ডুববেন। বাথরুম ভেতরের অংশটা একটা ফেতনার জায়গা, একটা মুসিবতের জায়গা। অদৃশ্য দুশ্মন ওই বাথরুমে বসে আছে। এজন্য নবী বলেন, খালি মাথায় বাথরুমে যেও না, খালি পায়ে যেও না, খালি মাথায় বাথরুমে যাইও না, খালি পায়ে বাথরুমে যাও না, বাম পা দিয়া ঢুকো, দোয়া পড়িয়া ঢুকবার দোয়া যদি না পার অন্তত বিসমিল্লাহ বলে ঢুকো। বাথরুমে গিয়া যখন বসবা, হাঁটুর উপরে কাপড় উঠাবা না। কাফের মুশরিকরা কয়, তুমগো নবী শ্রেষ্ঠ নবী না, তুমগো নবী শ্রেষ্ঠ কেমনে, বাথরুম কেমনে করবে তাও হাতে নাতে শিখায়। এটা একটা কথা হইল, আমার নবী কেমনে বাথরুমে যাবে, পানিটা ব্যবহার কোন সিস্টেমে করবে, বসবে কেমনে তাও আমার শ্রেষ্ঠ নবী শিখাই গেছে। বাথরুমে গিয়া বসবে, হাঁটুর উপরে কাপড় উঠবে না। নাম্বার দুই, বাম পায়ের উপরে ভর করে বসবে, এটা শূন্য। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম নোয়াখালীর মুসলমান, বাথরুমে অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যায়, হয় না? আল্লাহর কসম করে বলে গেলাম, রসুলের সুন্নাত অনুযায়ী যদি বাথরুম ব্যবহার করো, ইনশাআল্লাহ ফেরেশতা এসে তোমার সাহায্য করবে। কয়জনে বাথরুমে গিয়ে আমরা টিস্যু ব্যবহার করি, খালি মাথায় যাই না, খালি পায়ে যাই না, কয়জন? বাথরুমের চাপ আসলে হুশ থাকে না, দৌড়, দরজা খোল তাড়াতাড়ি, আর ধাম করে গিয়ে পড়ে যায়। সুন্নতের চিন্তা নেই, কোন পা দিয়া ঢুকছি, কোন পা দিয়া বের হয়েছি খবরই নেই। নবীর তরিকায় দুনিয়ার কাজ করবেন, সওয়াব, আর নবীর তরিকা বাদ দিয়া নেকের কাজ করবেন, কাজটা নেক কাজ, কিন্তু নবীর তরিকায় করেন নাই, গুনাহ হবে, সওয়াব হবে না। দোকানদারি দুনিয়ার কাজ, নবীর তরিকায় করেন, আখেরাতের কাজ হয়ে যাবে। নামাজ পড়া আখেরাতের কাজ, নবীর তরিকা বাদ দিয়ে করবেন, কোনো কাজ হবে না, সওয়াব নাই, বাতিল। একটু আগে মাগরিবের নামাজের উদাহরণ দিলাম, রোজার উদাহরণ দিলাম, সিজদা করা একটা বড় ইবাদতের অংশ, মানুষের জীবনের সব থেকে আল্লাহর কাছে বিনয়ী হওয়ার একমাত্র নমুনা সিজদা। আল্লাহ এত খুশি হন, আসাজিদু ইয়াসজুদু আলা কাদামির রহমান, বান্দা যখন সিজদা দেয় কপাল ঠেকায় মাটিতে, রসুল বলেন রহমানের কদম মোবারকে সিজদা দেন। কিন্তু সেই দামি সিজদা যদি কেউ গাছে দেয়, বট গাছে, কবরওয়ালারে, কি সওয়াব হবে? কেন, নবীর তরিকায়? আরে আল্লাহ ছাড়া আর কেউ যদি সিজদা পায় সম্মানের কারণে, তো আমার রসুলকে আগে দাও। পৃথিবীর ইতিহাসে আমার রসুলকে কেউ মহব্বত করে, রসুলের মহব্বত তো সীমাহীন, কেমন মহব্বত, রসুলকে আমার আল্লাহ মহব্বত করে, সব নবী রসুল আল্লাহর আশেক, আর আমার আল্লাহ নিজে মুহাম্মদের আশেক। নবীর জন্য আসমান আশেক, জমিন আশেক, নদীর মাছ, গাছ, সমস্ত প্রাণীরা নবীর আশেক। সেই নবীকে কোনদিন কোনো আশেক প্রাণী একটা সিজদা দেয়নি। নবীর ইন্তেকালের পরে পৃথিবীতে যত মাজার শরীফ আছে, আমার রসুলের মাজার থেকে দামি মাজার আছে আর? বলেন তো, রসুলের ইন্তেকালের পরে 1500 বছর পর্যন্ত একটা সিজদা রসুলের রওজায় গিয়ে কেউ দিছে প্রমাণ? তাহলে আমার রসুল দামি, শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই। সিজদা দিলে যদি আল্লাহ খুশি হয়, আল্লাহ ছাড়া আর একজনকে, তো রসুলকে আগে দাও। আর যদি মনে করো রসুলকে দেওয়া যাবে না, তো পৃথিবীর ভিন্ন কাউকেও দেওয়া যাবে না। হাকিকত সে
তো দুনিয়া বেখবর হে দুনিয়া কি নুমাইশ পর নজর হে। এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, এবাদতের জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন, আমার কাজ হলো আল্লাহর আনুগত্য করা, গোলামি করা। এখন আমার ঘুমের দরকার, খানার দরকার, পানির দরকার, আল্লাহ বলেন তোর কোনো পেরেশানি নাই, আমি সব কুদরতিভাবে আয়োজন করে দিলাম। তোর পানি লাগবে দিলাম ফ্রি, বাতাস লাগবে দিলাম ফ্রি, তোর যেটা বেশি প্রয়োজন সেটা আমি ফ্রি করে দিলাম। লবণাঙ্গ বেশি প্রয়োজন না স্বর্ণ? লবণ কথা কেন? এই জন্য লবণের দাম কম না স্বর্ণের থেকে বেশি? কম না? যেই জিনিস বেশি প্রয়োজন এটার দাম কম। আল্লাহ কুদরতি ভাবে আমাকে বাতাসের বেশি প্রয়োজন ফ্রি, পানির প্রয়োজন ফ্রি, সূর্যের আলো না থাকলে অন্ধকার ফ্রি। আল্লাহ পাক সব কিছু জিনকে দেন, মানুষের জন্য দিয়েছেন। জমিন বিচরণ করো ফ্রি, গাছের ফল খাও ফ্রি, নদীর মাছ খাও ফ্রি, আল্লাহ সব আমাদেরকে দিয়ে দিলেন, সব হালাল করে দিলেন। আল্লাহ বিনিময় কিছু চান নাই। দুনিয়ার মেধাওয়ালারা, ইঞ্জিনিয়ার সাহেবরা মাত মেধা খাটাইয়া আল্লাহর দেওয়া সূর্যের আলোটারে মেশিন দিয়া কন্ট্রোলিং পাওয়ারে নিয়া নতুন করে এটাকে আবার বিদ্যুৎ উৎপাদন করেছে, সৌর বিদ্যুৎ ঘরে ঘরে দিয়া মাসে মাসে টাকা নেয়। আল্লাহ কয় তুমি আমার সূর্যের আলো নিয়ে যে টাকা খাও, আমার সূর্য যে ফ্রি দিলাম, বছরে পাঁচ টাকাও যদি চাইতাম তাহলে দুনিয়াতে কোনো ধনীও বেঁচে থাকার উপায় ছিল না। আমি সূর্যের আলো দিলাম ফ্রি, চাঁদের আলো দিলাম ফ্রি, বাতাস দিলাম ফ্রি, সব ফ্রি দিলাম, বিনিময় কিচ্ছু চাই নাই, বিনিময় কিছুই চাই নাই ঠিক, কিন্তু আমি চাইছি এতটুকু তুমি তোমার কল্যাণে কিছু কাজ করো। কি ইবাদত? ইবাদত মানে সব সময় জিকির তসবিহ নামাজ না, ঘুমাবেন ইবাদত। আল্লাহ কয় বান্দা চব্বিশ ঘন্টার পর্দা লাগায় দিছি তোর হায়াতটাকে, এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোর শরীরের মহা ঔষধ হিসাবে দিলাম রাতের ঘুম, এটা আল্লাহর দাও ফ্রি, শরীরের মহা এক ঔষধ রাতের ঘুম। আমরা এটাকে ধ্বংস করেছি গজবের মোবাইলে, সারা রাত মোবাইলে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা, চেহারা শেষ, জীবন যৌবন শেষ, চরিত্র শেষ, লেখাপড়া শেষ, আল্লাহর দেওয়া রাতের ঘুম ফিরি। আল্লাহ বলেন বান্দা চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টা তোমাকে দিলাম, তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও, দোকানদারি ব্যবসা চাকরি লেখাপড়া, বাইশ ঘন্টা তুমি এটা তোমার ব্যক্তি কাজে লাগাও, চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে দাও, থাকে কয় ঘন্টা বলেন? মাত্র দুইটা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার জন্য ব্যয় করো, চব্বিশটা ঘন্টার ভেতরে বাইশ ঘন্টা তোমার ব্যক্তি পরিবারে ব্যবহার করো, ব্যবসা দোকানদারি চাকুরি লেখাপড়া, বাকি থাকলো দুইটা ঘন্টা এটা তোমার কল্যাণে আমি আল্লাহর জন্য ব্যয় করো। তাও একত্রে পারবা না, তোমার সময় হাতে নাই, একত্রে দুই ঘন্টা দিতে পারবা না। আমি আল্লাহ কত দয়া তোমারে করেছি, আমি আল্লাহ পাক এই দুই ঘন্টা সময় আলাদা ভাগ ভাগ করে দিলাম যাতে তোমার কাজের ক্ষতি না হয়। বলে কেমনে? কয় ফজরের চার রাকাত নামাজে বিশটা মিনিট সময় ব্যয় করো, ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজে বিশটা মিনিট ব্যয় করো, আবার ঘুমাও, এরপরে তুমি দোকানে যাও, চাকরিতে যাও, ব্যবসায় যাও, আবার জোহরের সময় তোমার পেটে ক্ষুধা লাগছে বাসায় আসো, আইসা আবার তুমি তোমার ফ্রি হইয়া গোসল করে
জোহরের দশটা রাকাত নামাজে আর আবার 20 মিনিট সময় ব্যয় করো, এরপরে খানা খাইয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাও, আবার আসরের সময় একটু ক্ষুধা লাগতে পারে হালকা নাস্তা করো, আবার 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও, আবার তুমি দোকানদারি করো চাকরিতে যাও, মাগরিবের 5 রাকাত সময় 20 মিনিটটা ব্যয় করিও, আবার তুমি তোমার কাজে যাও, এশার নামাজের সময় আবার 9 রাকাত নামাজ পড়ে 20টা মিনিট সময় দিও, তোমার চাকরির যেন ঝামেলা না হয়, আমার আইন মানতে গিয়া তোমার যেন চাকরির সমস্যা না হয়, ফাঁকে ফাঁকে সময় দিয়ে দিও 5 বেলার নামাজ, ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, এশার নামাজে 20 মিনিট দাও, দিয়ে এরপরে নামাজ পড়ে তুমি বাসায় গিয়া স্ত্রী পরিবারের হক আদায় করে ঘুমাও। ও আল্লাহর বান্দা, আমার দেওয়া ফিরি বাতাস ভোগ করলা, পানি ভোগ করো ফিরি, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করলা ফিরি, আমার দেওয়া চাঁদের আলো ভোগ করতেছো ফিরি, আমি বিনিময় কিচ্ছু চাই নাই, আমি বলি নাই, আমার ঘরে আইসা গামছা কোমরে বাইদা এবাদত করো, পরিবারে যাইবা না, আমি আল্লাহ এমন আইন করি নাই। একজন সাহাবী নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি জঙ্গলে যাইয়া সারা দিন রোজা রাখি, সারা রাতে ইবাদত করি, বিয়া শাদি করব না। মদিনার নবী বলেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যের একাকিত্বের কোনো স্থান নাই, অতএব তুমি সবারে মিলাইয়া আল্লাহর ইবাদতে সময় কাটাও। আল্লাহ বলেন, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার সব কিছু ভোগ করলি, আমি আল্লাহ বিনিময়ে কিছুই চাইলাম না, তোর চাকরি করা বন্ধ কর তাও বলি নাই, ব্যবসা বন্ধ করো বলি নাই, লেখাপড়া বন্ধ করো বলি নাই, সব ঠিক রাখার ফাঁকে ফাঁকে 20 মিনিট করে সময় দিয়ে ফজরের 4 রাকাত নামাজ পড়ো, মাগরিবের 5 রাকাত পড়ো, আসরের 4 রাকাত পড়ো, এই মাত্র 2টা ঘন্টার সময় তুমি তোমার কল্যাণে আল্লাহর জন্য দিবা, তাও যেন তোমার ব্যক্তিগত পরিবারের কাজে কোনো আঘাত না লাগে। এত সুন্দর সুযোগ দেওয়ার পরেও যারা এই সময়টা দিয়া নামাজ পড়বা না, আমি আল্লাহ তোমাকে সোজা ছেড়ে দিব না, আমি আল্লাহ পাক তোমার জন্য বানায় রাখছি জাহান্নাম, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নেক আমল করিয়া যদি আসো জান্নাত, গুনাহ করিয়া যদি যাও জাহান্নাম, জান্নাতটা কেমন জাহান্নাম কেমন আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি নেক আমলওয়ালাদের দান করব, যেই জান্নাতের তলদেশে নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, প্রবাহমান ঝর্ণা দ্বারা থাকবে, এমন জান্নাত যেখানে কোনো বাথরুমের ব্যাগ হবে না, অশান্তির বেড়াজাল নাই, এমন জান্নাত যেই জান্নাতে কোনো কালো মানুষ নাই, বুড়া বুড়ি থাকবে না, সব হবে যুবক যুবতী এবং শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী, এমন জান্নাত আমি আল্লাহ দেওয়ার ওয়াদা করলাম, নেক আমল করিও। আর যারা আমার এত নেয়ামত খাইয়াও মাত্র 2টা ঘন্টার সময় আমার এবাদাতে তোমার কল্যাণে ব্যয় করতে পারবা না, আমি আল্লাহ তোমাকে সার দিব না, রেডি হইয়া যাও, আমি আল্লাহ পাক করা এক ঘন্টায় তোমার এই নেয়ামতের হিসাব নিব, আমি আল্লাহ কেয়ামতের ময়দানে আমার নেয়ামতের হিসাব চাইব, আমার দা পানি ফিরি ব্যবহার করেছো, আমার আইন মানছো কিনা বলো, আমার দা ফিরি সূর্যের আলো ভোগ করেছো, আমার হুকুম মানছো কিনা বলো, সব নেয়ামতের আমি হিসাব নিব, সেদিন পালানোর কোনো রাস্তা নেই। ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই, কয়দিন আর বাঁচবা দুনিয়ায়,
গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও যুবক, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কেমন সত্যবাদী নবী আমার, 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। ওই নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। আজকে আমি তোমার পায়ে ধরে ধরে বুঝাইতেছি রে যুবক, এত কষ্ট করি এত বুঝাই, তাবলি গলারা পীর সাহেবরা ওলামায়ে কেরাম জুমার খতিবরা এত বয়ান করেন বিনয়ের সাথে পাও ধরে বয়ান করে, এত বুঝাই, কারণটা কি রে বাবা? আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না, আমি স্বাধীনভাবে চলতে পারতাম, কিন্তু না, এই গরমের ভিতরে টুপিটাও ফালাই নাই, দাড়িটাও কামাই নাই, লম্বা জামাটাও ফালাই নাই, যত কষ্ট হোক নামাজ বাদ দেই না রে বাবা, পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি, আপনাদের পায়ে ধরে ধরে বুঝাবার চেষ্টা করি। এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে হাশরের ময়দানে আজাব, কবরে আজাব, নেক আমল নিয়ে গেলে জান্নাত, কবরে শান্তি, পরকালেও শান্তি। আপনার আমার নবী যার কোনো গুনাহ নাই, সেই নবীও আম্মাজান আয়েশার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতের নবী আমার, কেন আপনি আমার হুজরায় বসে কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি? বলে না, করো নাই। কেন কাঁদেন হে নবী? নবী বলেন, হাশরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে, সেই ভয়ে কান্না করতেছি, আমার উম্মতের কি হালাত হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাশরের ময়দানের হালাত কেমন হবে ইয়া রাসূলুল্লাহ? রহমতের নবী বলেন, ও আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, হাশরের ময়দানে তোটা ভয়ঙ্কর হবে, এই জমিনটা হবে হাশরের মাঠ, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আল্লাহ নিজে রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী বলেন, আয়েশা, আল্লাহ পাকের কুদরতির রাগান্বিত আওয়াজে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, জমিনটা সূর্যের গরমে এত তাপ, মানুষগুলো দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না, এমন কঠিন হালাত, উম্মতেরা বেকারার হয়ে দৌড়াবে। আদম নবীর কাছে যাবে, নবী কাঁদবেন, বলবে সরো, আমি আমার চিন্তা নিয়ে পাগল, আমার উপায় আজ হাশরের মাঠে আল্লাহর কাছে কি হবে। মুসা নবীর কাছে যাবে, তিনিও বলবেন, আমার উপায় কি হবে, আমি সুপারিশ করতে পারবো না। এইভাবে ইব্রাহিম নবী, ঈসা নবীর কাছে যাবে, আম্মাজান আয়েশা বলেন, নবী তারপরে কি হবে? মায়ার নবী বলেন, এই উম্মতেরা সর্বশেষ, যখন কোন নবীর কাছে গিয়ে একটা ঠাই পাবে না, ঘুরতে ঘুরতে আমার কাছে হাজির, আমার দরবারে আসবে উম্মতেরা, ও নবী আপনাকে কোথায় পাবে? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমি রব্বে করিমের মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় বিভোর হয়ে যাব, এমন কান্নার আওয়াজ, আমি কান্নায় বিভোর, আমার কান্না দেখে আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আল্লাহ পাক আমাকে সুসংবাদ দিয়া বলবেন, নবী আপনি কাঁদেন আপনি উম্মতের জন্য, ও আয়েশা, সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, আর আমি কান্না করে একবারও বলবো না, আল্লাহ আমারে বাঁচায় দেও, আমি কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, উম্মতের বাঁচাও।
আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি আপনার উম্মত গুলোকে বেছে বেছে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। আম্মা জানা আয়েশা বলেন, নবী কি করবেন? বলে, আমি মনের খুশিতে আমার উম্মত গুলো বাছাই করে করে আমার কাতারে নিয়ে যাব। আম্মা জান বলেন, কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উম্মত কারা? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতেরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে ওযু বানাইয়া, কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আমি দেখে দেখে আমার উম্মত গুলোকে আমার কাতারে নিয়ে হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাব। লাইনে দাঁড়াবে আমার উম্মতেরা, কাউসারের পানি পান করাব। হঠাৎ করে দেখবো আমার উম্মত লাইনে এখনো বাকি, মাঝখানে পর্দা। ও ফেরেশতারা, পর্দা দিলা কেন? ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত গুলো ভেজাল মার্কা উম্মত। সাহাবা একরাম জান্নাতি হইয়াও জীবন ভর কান্নার আওয়াজ। ও যুবক, আজকে তাকায় দেখো, আমি এই কথা একবারও কিন্তু তোমাকে বলি নাই। আমগমত হুজুর হও, পাগড়ি লাগাও, একবারও কিন্তু বলি নাই। তুমি স্কুলে পড়ো, আল্লাহর শুকর পড়া বন্ধ করবা না। তুমি কলেজে পড়ো, পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। অনুরোধ, তবে মা বাবার সাথে বেয়াদবি করিয়া জীবন নষ্ট করবা না। তুমি আদবলা ডাক্তার হইও, আদর্শ মানের জন্য ইঞ্জিনিয়ার হও, কপাল খুলে যাবে। তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায়, মা বাপ কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মা বাবা মুরব্বী ওলামায়ে কেরামের কলিজার বটদোয়া লাগলে তোমার জীবন মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে। অতএব তুমি আদো বলা ডাক্তার হইও, তোমার আচরণে যেন মায়ের কলিজা ঠান্ডা হয়। তোমার মতো যুবক এখনো তাকাইয়া দেখো ডানে বামে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, পাঁচ বেলার নামাজ পড়ে, মিথ্যা বলবানা সত্যটা স্বীকার করো আছে না নাই? বালিশে মাথা লাগায় একটু মনের প্রশ্ন করিও, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? জীবনে চালাকি তো কম করলা না, জীবনে তো নামাজ কম ছাড়লা না, জীবনে তো আলেমদের বিরোধিতা কম করলা না, কিন্তু ফায়দা কি হইল তোমার? কি লাভ হইল তোমার? কই, তোমার তো কোনো লাভ হয় নাই, বরং তোমার মাও তোমার উপরে বেজার, তোমার বাবাও তোমার উপরে বেজার। কারণ ওই সন্তানটাই আলেমের বিরোধিতা করতে পারে যেই সন্তানটার উপরে মা বাবার বটদোয়া থাকে। মা বাবার বটদোয়া থাকলেই ওই সন্তান আলেমের বিরোধিতা করে, ইসলামের বিপক্ষে কথা বলে, মা বাবার বটদোয়া থাকার কারণে। আর মা বাবা যেই সন্তানটারে কলিজা দিয়া দোয়া করবে, ওই সন্তান ভিন্ন কারো সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করতে পারবে না। আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবেন। কারণ হাদিসে স্পষ্ট নবী বলেন, যেই সন্তানের উপরে মা বাবা খুশি, আমি আল্লাহও খুশি। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, দাঁড়িয়ে রাখলাম, কই সমস্ত বিধর্মীরা আমাদের দুশ্মনী করে, এমনকি কিছু নামদারি মুসলমানেরাও আমাদের পিছনে লেগে আছে, বিরোধিতা করে। আলহামদুলিল্লাহ, এরপরেও তো আমগো সম্মান কমে নাই, কমছে? করোনার ভেতর স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব দুনিয়া স্তব্ধ হয়ে গেল। আল্লাহর কসম, ইতিহাস ভুলে যাইও না, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। একজন আলেম পাইবা না যে করোনায় অসহায় হইয়া কোথাও ভিক্ষা করেছে আর বলছে, আমার মেয়ে ছেলে নিয়ে কি খাবো, টাকা দাও।
একজন আলেমও পাইবা না, কষ্ট করেছে কিন্তু কারো কাছে বলে নাই। রাতের গভীরে তাহাজ্জুদে কান্না করে বলছে, আল্লাহ রিজিকের ফয়সালা করো, অল্প যদি হয় বরকত তুমি বাড়ায় দাও, বরকত বুঝুনিরে কপাল ভরা মুসলমান, তুমি তিন প্লেট খাইলেও তোমার পেটের ক্ষুধা নিবারণ হয় না, আর একজনে আধা প্লেট খাইলেও পেটের ক্ষুধা থাকে না, এর নাম বরকত। তোমার একা লাগে তিন প্লেট, আর বরকতি খানা এক প্লেট দিয়া পাঁচ জনের পেট ভরে যায়, এটা কেমনে সম্ভব? আমার মাওলার কুদরতে সম্ভব। তুমি দেখো না, ইফতারির বাকি আছে আধা ঘন্টা, সামনে ইফতারি রেডি, দর্জনার আইটেম, শরবত, পানি, দর্জনার ইফতারি, দশটা লোক দাঁড়ানো, কিন্তু মনে মনে এমন পিপাসা লাগছে, ক্ষুধা এমন, মন গেছে খারাপ হইয়া, দর্জনারে যা দিছে তো আমার একা লাগবে। মনে মনে কয় দুই একটা এখান চলে যেত তাহলে দুই ফুলের বেশি হইতাম, কিন্তু আমার মালিকের বরকত দেখো, শরবতের গেলাসটা টান দিয়া বিসমিল্লাহ বলে যখন শরবত পান করলো, নিজের প্লেটের ইফতারিও খাওয়ার ক্ষুধা থাকে না। কাদেরে কুদরতু দারি বরকা মাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। ওরে সারা দুনিয়ার মানুষ যদি আমাকে গালি দেয় কোন দুঃখ নাই, আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, ও যুবক, নবীর পেছনে দুশমন, সাহাবায়ে কেরামের পেছনে দুশমন, আল্লাহর খাস বান্দাদের পেছনে দুশমন, ও যুবক বাবারা, পায়ে ধরে ধরে বলে গেলাম, তুমি যতই কিছু বলো না কেন, ভাবো না কেন, চালাকি করো না কেন, আজকে তুমি কার পাল্লায় ভইরা আলেমের পিছনে লাগছো জানোনি? তোমার সাথে মরণকালে কেউ যাবে না, তোমার জামাতা বেলেট দিয়া আপনজনেরা কেটে কেটে রেখে দিয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় বিদায় দিবে, এমন একটা জায়গায় কবরে রাখবে কেউ দিনের বেলাও সেখানে যায় না ভয়। অতএব তুমি কার পাল্লায় পড়ি আমার মাওলারে ভুলছো, কার পাল্লায় পড়িয়া তুমি নবীর সুন্নতের জবাই করতে সরে বাবা, তুমি জানোনি? তুমি যদি তার স্বার্থে আঘাত লাগায় দাও, মোবাইলের নাম্বার ডিলিট করবে, পারলে তোমার কল্লাডারে দেহ থেকে ডিলিট করে দিবে। কেউ দুনিয়াতে আপন না রে বাবা, যতটুকুই জমিনে তোমাদের আপন থাকে, আল্লাহর কসম খেয়ে বলে গেলাম, একমাত্র আহলে হক উলামায়ে কেরাম উম্মতের আপন, এছাড়া আর কেউ বিনা স্বার্থে তোমার সহযোগিতা করবে না। দেখো না, করোনায় বাবায় মরিয়া গেছে, ছেলেরা লোক দিয়া টাকা দিয়া লাশটারে রাস্তায় ফালায় রাখছে, দরজা লাগায় দিছে, লক করে দিছে, বাবার লাশটা কুত্তায় খাইলো না, জানাজা পড়লো, আর একবারও জানালা দিয়া তাকায় নেই, কিন্তু ওই লাশগুলো দেখছো নি, শত শত করোনার লাশ। আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁদে নিয়া গোসল করাইছে, কাফন পরাইছে, দাফন করাইছে, শত শত লাশ, একজন আলেমও করোনায় মরে নাই। ও যুবক, এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই, আমার মতো পাস করলি লাগাও, না হয় জাহান্নামে যাইবা, তাবলিগ না করলে জাহান্নামে যাইবা, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই রে বাবা, বরং আমি তোমাকে আশ্বাস দিয়ে গেলাম, কলিজা দিয়ে দোয়া করে গেলাম, স্কুলে পড়ো পড়ো, কলেজে আসো থাকো, ভার্সিটিতে আসো থাকো, ডাক্তার হও, দোয়া করে গেলাম, আল্লাহ তোমাকে ডাক্তার বানাক, ইঞ্জিনিয়ার হইও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইবা না, তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাপ কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়। ও যুবক, তুমি মনে করো আমি তোমার দুশ্মন, আসো কাছে আসো, দুই দিন ঘুরো, দেখবা তুমি আমার মতো বন্ধু আর কাউকে পাবা না। ও আল্লাহর বান্দারা, তোমার সাথে আমার তো কোনো দুশ্মনী নাই, তুমি আমারটা খাও না, আমি তোমারটাও খাইয়া ভরা চলি না,
আল্লাহর মহাব্বত নিয়ে ভালোবাসি, মহাব্বত করি। ও আল্লাহর বান্দার, পরেও যদি তোমার অন্তরে কিছু থাকে আমার সামনে আইসা বলো। পেছনে পেছনে কেন চিৎকার দাও, পেছনে পেছনে কেন লেখালেখি করো? এই লেখার দ্বারা তোমার গুনার পাল্লা ভারী হয়, কিন্তু তাবলিগের ক্ষতি হয় না, কওমিওয়ালাদের ক্ষতি হয় না, আলেমদের ক্ষতি হয় না। আল্লাহ হেফাজতের মালিক, এখলাস নিয়ে যারা চলবে আল্লাহ তাদের জীবনটাকে ধন্য করে দিবেন। ও আল্লাহর বান্দারা, অতএব আল্লাহর জন্য দুইটা ঘন্টার সময় আজকে বের করবা। আল্লাহ ব্যবসা নিষেধ করে নাই, চাকরি নিষেধ করে নাই, দুই ঘন্টার সময় আল্লাহর জন্য নিজের কল্যাণে দাও। তাও একসাথে দেওয়া লাগবে না, ফজরে 4 রাকাত 5-20 মিনিট, জোহরে 10 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাতে 20 মিনিট দাও আল্লাহর কাছে। আল্লাহ কয়, বান্দা আমি তওবার দরজা খুলে রাখলাম, জীবনভর যদি গুনাহ করো আর একবার বলো আল্লাহ বুঝতে পারি রে মাফ করে দাও, আল্লাহ বলেন তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। তবে এটাও সত্য কথা, হেদায়েতের মালিক আল্লাহ। নবীর বয়ানে আবু জাহাল কালেমা পড়ে না, কত বড় বেঈমান, আবার নবীকে জবাই করতে আসিয়া কালেমা পড়ে নিল হযরত ওমর, এর নাম কফাল। সবার কফালে হেদায়েত হবে না, কেউ বয়ান শুনে অন্তর তৈরি করবে, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, তওবা করে গিয়া নামাজটা ধরে ফেলবে। আবার একদল বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করবে, এই ভুল সেই ভুল, এটা হয় নাই, নিজেও নামাজ পড়বে না, যারা নামাজ পড়বে তাদেরও পছন্দ করবে না, নিজেও দাড়ি রাখবে না, যারা দাড়ি রাখবে তাদেরও পছন্দ করবে না। এই রকম কপাল পরাও এই জমিনের মধ্যে অভাব নাই। অতএব আমি বলবো রে ভাই জানেরা, ও বাবাজিরা, ও পর্দারের আম্মা জানেরা, আপনাদের জীবনটা বড় ধন্য, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আজকে স্টেজে প্রায় 25টা সন্তান কোরআনের হাফেজ, এদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের মা বাবার কলিজা কত ধন্য, এদের মা বাবা জীবনটা কত ধন্য হয়ে গেল, এই সন্তানগুলো হাফেজে কোরআন হয়ে গেল, মা বাবাও ধন্য হয়ে গেল। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না এক সন্তানকে কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানাবেন, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইয়া প্রফেসর বানাবেন? আপনার সন্তান আপনার আদর্শ নিয়া ডাক্তারি করবে, মা বাবার জন্য কলিজা পড়ে দোয়া করবে, কোরআন পড়বে, এমন একটা সন্তান যদি বানাইতে পারেন, জীবন ধন্য, দুনিয়াও ধন্য, আখেরাতও ধন্য। ও মা, এখন থেকে তওবা করে নেন, নিজেও নামাজ পড়বেন, সন্তানকেও নামাজি বানাবেন, নিজেও কোরআন পড়বেন, সন্তানকেও কোরআন পড়নেওয়ালা বানাবেন, ওলামায়ে কেরামের দোয়া নেওয়াইতে থাকবেন, কপাল খুলে যাবে রে মা, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলোকে আমানতের সাথে আদর্শওয়ালা বানাবেন। এখন থেকে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা, আপনারাও তওবা করেন, যুবক বাবারাও তওবা করে নাও, জীবনে নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া জীবন চালাইবা, জীবনে আল্লাহকে বেজার করবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মোনাফেকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করে দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه
ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار